নমস্কার বন্ধুরা প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা নতুন পর্ব নিয়ে আমি এসে গেলাম আজ আমার পাকশালা আমি তৈরি করে দেখাবো খুবই সাধারণ একটা ল রান্না লঙ্কা ভাজা এই লঙ্কাটা দিয়ে যেগুলো মির্চি ভাজিয়ে তৈরি হয় যেই লঙ্কা সেই লঙ্কাটা আমি আমার পাকশালায় কিভাবে সামান্য তেলে কম উপকরণে আমি ভাজা করি সেটাই আজ আমি তোমাদের দেখাবো তার জন্য আমি নিয়ে নিচ্ছি কয়েকটা লঙ্কা লেবু আর তার সাথে আমি নিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন এই তিনটা উপকরণ তার সাথে আমি লঙ্কাটা ভাজবো সাদা তেল দিয়ে সবার প্রথমে দেখো আমি লঙ্কাগুলোকে এইভাবে মাঝখান থেকে চিরা লাগিয়ে নিচ্ছি এইভাবে চিরা লাগিয়ে এর মধ্যে আমি নুন ভরে দেব প্রত্যেকটা লঙ্কা আমি এইভাবে চিরা লাগিয়ে নেব। আমি গোটা লঙ্কাগুলো ভাজছি তোমরা লঙ্কাগুলোকে আধা করেও ভাজতে পারো আমি কয়েকটা লঙ্কা গোটা ভাজবো কয়েকটা আধা করে নেব প্রত্যেকটা লঙ্কার মধ্যে আমি এইভাবে নুন ভরে দেব তোমরা নুনের সাথে আমচুর পাউডারও দিতে পারো তবে আমি আমচুর পাউডার দেব না আমি লেবুর রসের পরিমাণটা বেশি দেব যেই লঙ্কার বোটাগুলো খারাপ হয়ে যাবে বোটাগুলো আমি বের করে ফেলছি দেখো বন্ধুরা বড়ো লঙ্কাগুলো খুবই লম্বা সাইজে তাই তোমরা আধা করেও কেটে নিতে পারো আমি প্রত্যেকটা লঙ্কায় আমি নুন ভরে নিয়েছি কয়েকটা লঙ্কা আমি আধা করে কেটে দিয়েছি এবার আমি কড়াতে এক টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি কোনো মশলা কিছুই আমি ফোড়ন দেবো না তেলটা যখন গরম হয়ে যাবে আমি লঙ্কাগুলোকে ভেজে দেবো ভেজে নেবো দেখো বন্ধুরা প্রত্যেকটা লঙ্কা আমি দিয়ে দিলাম কখনও হাই আজ কখনো লো আজ করে লঙ্কাগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব খুব অল্প সময় তৈরি হয়ে যায় কিন্তু এই লঙ্কা ভাজা খেতে খুবই সুস্বাদু লাগে যারা এই রান্নাটা খাওনি বন্ধুরা তারা করে দেখবে তোমরা লঙ্কা ভাজিয়ে তো মিরচি ভাজিয়ে তো অনেক খেয়েছো তাতে প্রচুর তেল লাগে সময় লাগে তৈরি করতে কিন্তু এই লঙ্কা ভাজা গরম গরম ডাল ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে যে কোনো সবজি দিয়েও খেতে ভালো লাগে দেখো বন্ধুরা লঙ্কাগুলো বেশ এক ভাজা হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে উল্টে ভেজে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিলে আরও ভালো ভাজা হয় তবে আমি এক টেবিল চামচ তেলের মধ্যেই আমি আট থেকে দশটা লঙ্কা আমি ভেজে নিলাম প্রায় ভালো ভাজা হয়ে গেছে এবার আমি আধার লেবুর রস দিয়ে দিয়েছি আমি একটু সময়ের জন্য ক্যামেরাটা সরিয়ে দিয়েছিলাম কারণ খুব ধোঁয়াউট ছিল এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম আগে আমি লঙ্কার নুনের পরিমাণটা বেশি দিয়েছি এবার আমি সামান্য নুন আর আবার একটু লেবুর রস দিয়ে আমি এপিটুপিট করে ভালো করে নাড়িয়ে দিয়ে তারপর আমি ঢাকা চাপা দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেবো দেখো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেব তাতে কী হবে লেবু লবণ খুব ভালো করে লঙ্কার গায়ে মেখে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এই যে কড়াতে যে তেল নুন আর লেবুর রসটা আছে এটা কিন্তু তোমরা ফেলবে না এটা ভাতের সঙ্গে গরম ভাতে কিংবা যে কোনো ডালের সঙ্গে মেখে খেতেও খুব ভালো লাগে আমি সম্পূর্ণটা কড়ার থেকে উঠিয়ে নেব এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই সামান্য লঙ্কা কিন্তু লঙ্কা ভাজা কিন্তু বড় বড় দামি রান্নাকে টেক্কা দিতে পারে এত সুন্দর লাগে এই লঙ্কা ভাজা তোমরা ভেজে খেয়ে দেখবে যদি ভালো না লাগে আমাকে কমেন্টস করে জানাবে আমি যেই পদ্ধতিতে তৈরি করলাম তোমরা করে দেখবে মির্চি ভাজি এটা বানাতে সময় লাগে এটা কম সময় তৈরি হয়ে যায় খেতে কিন্তু খেতে খুবই সাধারণ একটা রান্না খেতে খুবই অসাধারণ দেখো বন্ধুরা আমি আমার পরিবারের জন্য সামান্য ডাল বেগুন ভাজা পটল ভাজা দিয়ে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখতে যেমন হোক খেতে খুবই সুস্বাদু আমি যেভাবে তৈরি করলাম তোমরা তৈরি করে দেখবে আর ভালো লাগলে সেটাও জানাবে না লাগলেও আমাকে জানানোর অনুরোধ রইল নমস্কার বন্ধুরা